মূলত ফেসবুক নতুন একটা ফিচার নিয়ে আসছে, অর্থাৎ আপনার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে এর মধ্যে যাদের সাথে আপনার খুব বেশি ইন্টারাকশন হয়নি, দেখা যাচ্ছে 3 মাস বা তার বেশি যাদের সাথে আপনার কোনো কথা হয়নি বা কোনো কন্ট্যাক্ট হয়নি, বা শুধুমাত্র আপনার ফ্রেন্ড লিস্টে পড়ে আছে, আপনার কোনো লাইক কমেন্ট করেনি, বা আপনার ফ্রেন্ড লিস্টে পড়ে আছে বা দেখা যাচ্ছে অনেকে তাদের আইডিগুলো চালাচ্ছে না বা আইডি পাসওয়ার্ড ভুলে গেছে, এরকম অনেক আইডি আছে যে আইডিগুলো আসলে আপনি খুঁজে পেতে সমস্যা। কিন্তু এই ফিচারটা ফেসবুক নিয়ে আসছে আপনার সুবিধার জন্য, আপনি চাইলেই সেই মানুষগুলোকে আনফ্রেন্ড করে দিতে পারবেন যাদের সাথে আপনার আসলে কোনো ইন্টারাকশনই নাই। তো চলুন এটা কীভাবে করবেন একটু দেখে নেওয়া যাক। প্রথমে আপনার প্রোফাইলে যেতে হবে। প্রোফাইলে যাওয়ার পর এখানে দেখবেন সি অল ফ্রেন্ডস নামে একটা অপশন রয়েছে, সি অল ফ্রেন্ডসে ক্লিক করে দিবেন। সি অল ফ্রেন্ডসে ক্লিক করে দেওয়ার পরে আপনার টোটাল যে ফ্রেন্ড রয়েছে সব কিছু কিন্তু এখানে শো করবে। তারপরে ম্যানেজ অপশন রয়েছে, ম্যানেজ অপশনে ক্লিক করে দিবেন। ম্যানেজ অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন ক্যাটাগরিজের মধ্যে কতগুলো অপশন রয়েছে, ফ্রেন্ডস ইউ আনফলোড, এখানে যে ফ্রেন্ডগুলোকে আপনি আনফলো করে রাখছেন অর্থাৎ ফলো করেননি সেইগুলো কিন্তু এখানে রয়েছে, এবং নো মিউচুয়াল ফ্রেন্ড অর্থাৎ যাদের সাথে আপনার কোনো মিউচুয়াল ফ্রেন্ড নাই, যাদের সাথে কোনো মিউচুয়াল ফ্রেন্ডই নাই সেইগুলো কিন্তু এই অপশনে রয়েছে। এবং এখানে লিস্ট ইন্টারাক্টেড উইথ অর্থাৎ যাদের সাথে আপনারও কোনো লাইক কমেন্ট হয়নি বা তারাও কোনো লাইক কমেন্ট করেনি, শুধুমাত্র ফ্রেন্ড লিস্টে পড়ে আছে, সেই লিস্টটা হচ্ছে এইখানে। তো এখানে যাওয়ার পরে দেখেন এই যে লিস্টের যে ফ্রেন্ডগুলো রয়েছে এগুলোর সাথে কখনও আপনার লাইক কমেন্ট হয়নি কিছু না, অনেক আগে থেকে তারা অ্যাড রয়েছে কিন্তু কখনোই আপনার পোস্টে তারা লাইক কমেন্ট করে না অনেক দিন ধরে। তো এখান থেকে চাইলে আপনি সুন্দরভাবে সবাইকে আনফ্রেন্ড করে দিতে পারবেন যেগুলো আসলে আপনি চিনেন না। তো এইভাবে করে তো আশা করছি ভিডিওটি সবার ভালো লাগছে। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই টেক ফরএভারের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।